আসসালামু আলাইকুম, গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার আব্বু আপনাদের সঙ্গে চেষ্টা করি নিউ নিউ ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমার আব্বু আপনাদের সঙ্গে একটা নিউ ভিডিও শেয়ার করবে, কিন্তু তার আগে আমার আব্বুকে অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি হচ্ছে একটা মানে একটু কম দামি, আমরা একটা গ্রামে একটা বাড়ি করতে চাই, একটু কম দামি একটা হচ্ছে একটা বাড়ির প্ল্যান দেখান, মানে প্ল্যান দেখান ভিডিওতে। তাই আমার আব্বু 3 লাখ টাকা সস্তায় একটা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু বাড়িটা অনেক সুন্দর দেখেন। তো আমাদের হচ্ছে উচিত যে আমাদের বাড়ি ছোট হোক কিংবা বড় হোক, অবশ্যই একটা বাড়ি রাখা দরকার। কেমন ধরেন যে আপনাদের ছেলে মেয়ে মানে দাদির বাড়ি যাওয়া লাগলো, দাদুর বাড়ি যাতে থাকলো, দাদুর বাড়ি যদি ছোটো হয় তাহলে ওনারা কি মানে জায়গায় যদি না থাকে তাহলে ওনারা কি মানে অন্য বাড়িতে চেয়ে উঠবে। অল্প টাকা হলো এই বাড়িটা অবশ্যই করবেন আর ভিতর সম্পূর্ণ দেখবেন। আপনারা ভাবতে পারেন যে অল্প টাকায় বলে ভালো ভালো হবে না, কিন্তু না, আমার আব্বু আপনাদের সঙ্গে খুব ভালো ভালো বাড়ির ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে, অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে একটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। আমার অনেক ক্লায়েন্টের অনুরোধে আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা হচ্ছে গ্রামে ছোট্ট বাড়ি করব, টিন শেড বাড়ি করব, হয়তো বাজেট 4-5 লক্ষ টাকা, তো সেক্ষেত্রে আমরা কেমন বাড়ি করতে পারবো, সেক্ষেত্রে আমাদের খরচটা কেমন হবে, এই বিষয়ের উপর ই করে আমি টিন শেড বাড়ির আজকে একটা এস্টিমেট আপনাদের দেওয়ার চেষ্টা করব যে এই ধরনের একটা বাড়ি করতে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় এবং আপনি কত টাকা খরচ করলে এরকম একটা বাড়ি বানাতে পারবেন। এই ধারণা দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি যে টিন শেড বাড়ি নির্মাণে খরচ, বিস্তারিত খরচ আমি ভেঙে ভেঙে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো দশমে আসুন আমি মূল প্ল্যানটি আপনাকে দেখাই। এই প্ল্যানটি যদি আপনার সামান্য ভালো লাগে তবে অবশ্যই আপনার কাছে অনুরোধ একটা লাইক বাটনে ক্লিক করবেন। দশম মন্ডলে আমি আপনার সঙ্গে আছি, আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল। আসুন আমি আপনাদেরকে হিসাবটা দেখাই। হিসাবটা এরকম, আজকের যেমন টপিকসটা হচ্ছে আমি রাখছি যে টিন শেড বাড়ির খরচের হিসাব, এটা টপিকস। টিন শেড বাড়িতে যেটা বাড়ি হয়, এই বাড়িটা যদি আমরা দেখি, এই বাড়ির তখন যে এইটা হচ্ছে প্রিন্ট লেভেল, এর নিচে কিছুটা মাটির তলে কিছুটা কিন্তু গাঁথনি আছে, হচ্ছে 15-10 ইঞ্চি, তারপরে উপর থেকে হয়তো 5 ইঞ্চি উঠছে, কিন্তু তারপরে মাঝে মাঝে 10 ইঞ্চি কর্নারে কর্নারে 10 ইঞ্চি পিলার দেওয়া আছে প্রতি রুমের সাথে। তো সেই হিসাব করে আমি কয়েকটা ভাগে ভাগ করে আজকের এস্টিমেটটা আপনাদের দেখাবো। মনে করেন যে আপনার বাড়িটা 1000 স্কোয়ার ফিট, যেমন এই বাড়িটা কিন্তু 1000 স্কোয়ার ফিটের বাড়িটা ছিল। এই বাড়িটা যদি আমি প্রতি স্কোয়ার ফিট 700 টাকা খরচ করি, বাড়ির রং টাইলস এগুলো বাদ দিয়ে, তাহলে 700 টাকা খরচ করলে 7 লক্ষ টাকা হলে এই বাড়িটা হয়ে যাবে। এখন আমি দেখাবো যে বিস্তারিত হিসাবটা কী করে করবেন আপনি। মাটির নিচে গাঁথনি বা প্রতি স্কোয়ার ফিট 700-900 টাকা হিসাবে খরচ হবে, এটা আমি আপনাদের জানাইলাম। মাটির নিচে গাঁথনি বাবদ খরচ হবে, মানে মাটির নিচে যে অংশটা থাকবে, মাটির নিচে যে খরচটা, এই পিএল পর্যন্ত এটাকে আমি গাঁথনি মাটির নিচে গাঁথনি খরচ জানাচ্ছি, এটা খরচ হবে 90-120 টাকা স্কোয়ার ফিট। তার মানে যদি আপনার 1000 স্কোয়ার ফিট বাড়ি হয় তাহলে 1 লক্ষ টাকা যাবে, মাটির তলে চলে যাবে 1 লক্ষ টাকা। এবং মাটির উপরে গাঁথনি বাবদ, মাটির উপরে গাঁথনি বলতে আমি বোঝাচ্ছি যে এই পিএল থেকে পিলে পর থেকে একদম টিন পর্যন্ত যে গাঁথনিটা হয় লিনটেন বাদে, সেটার আমি হিসাব বলছে, সেটা হচ্ছে 150-180 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এটা হচ্ছে খরচ হবে, তার মানে 1000 স্কোয়ার ফিট হলে 1.5 লক্ষ টাকা হবে, নিচে যাবে 1 লক্ষ টাকা আর উপরে হবে 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকা খরচ হবে। তার মানে এই আপনার 2.5 লক্ষ টাকা হলে আপনার মূল বাড়িটা, এই বাড়িটা কিন্তু গাঁথনি আপনার ফ্রেম দাঁড়ায় যাবে, গাঁথনিটা দাঁড়ায় যাবে 2.5-3 লক্ষ টাকা খরচ করলে। এবার আমি দেখাবো মিস্ত্রি খরচ, মানে এই বাড়িটা করতে যে গাঁথনি প্লাস্টার এই বাবদ ফ্লোর টোলোর ঢালাই এগুলো বাবদ যে মিস্ত্রি খরচ হবে সেটা বোঝানো হয়েছে 110-130 টাকা। বিভিন্ন এলাকায় এটা হেরফের হতে পারে, কোনো জায়গায় আপনি 80 টাকা স্কোয়ার ফিটও করাইতে পারেন, এটা আপনার এলাকার উপর এবং আপনার এর উপর নির্ভর করবে। আচ্ছা, তা এটা গেল হচ্ছে আমরা মিস্ত্রি খরচ চলে গেলাম।
এরপরে টিনের চালা, যে আমাদের চালাটা আমরা করি এর উপরে, এই চালাটা দুই রকম হয়। কিছু কিছু বাড়ি থাকে ছাবড়া টাইপের এক চালা, আর এটা কিন্তু চার চালা দিয়ে আসে, এই জন্য হেরফের হয়। যেমন যদি আমি এক চালা হইতো তাহলে 70 টাকা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মিস্ত্রি সহ 70 টাকা স্কোয়ার ফিট খরচ হতো, কিন্তু যেহেতু চার চালা এগুলো অ্যাঙ্গেল দিয়ে মিস্ত্রি দিয়ে 110 থেকে 120 টাকা খরচ হয় স্কোয়ার ফিটে। তো সেই হিসাবটা আমি 80 থেকে 120 টাকা ধরলাম, তাতে 1 লক্ষ টাকা খরচ হবে এখানে টিনের চালা, টিন বাবদ। তার মানে এখানে 2.5 লক্ষ আতে 1 লক্ষ, 3.5 লক্ষ টাকা হইলে আপনার কিন্তু টিন সহ বাইরের জানলা দরজা বাদে বাইরে দাঁড়াই গেল। তো এইভাবে আমি যদি আরেকটু ডিটেলে যাই, যেমন লিনটেন ঢালাই, বাড়িতে কিন্তু 7 ফিট হাইটে পড়ে, একটা বাড়িটাকে ওয়ালটাকে শক্তিশালী করার জন্য চারিদিকে একটা লিনটেন ঢালাই দেওয়া হয়, এই বরাবর একটা লিনটেন ঢালাই দেওয়া হয় চারিদিকে। এটা খরচ প্রতি স্কোয়ার ফিটে 30 থেকে 40 টাকা খরচ হয়, তার মানে 30 থেকে 40 হাজার টাকা খরচ হবে এখানে। ফ্লোর ঢালাই, আমাদের কিন্তু বাড়িতে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্লোর ঢালাই দেওয়া লাগে। ফ্লোর ঢালাইতে আপনি বেশি খরচ করতে পারেন, কমও খরচ করতে পারেন। যেমন এসব বাড়ির ক্ষেত্রে সাধারণত আপনি যে একটা সোলিং করে তার উপরে কিছু সিমেন্ট দিয়ে আপনি সিমেন্ট ফিনিশিং করে রাখে, মাটিটা কম্প্যাক্ট করে নেয়, তাতে খরচ কমে, সেখানে হয়তো আপনার 35 থেকে 50 টাকা খরচ হইতে পারে। এটা হচ্ছে যে ফ্লোর ঢালাই, জানলা দরজা ইলেকট্রিক কিছু কাজ, পাইপের কিছু কাজ, এই বাবদ আপনার কিছু গ্রিল, এ বাবদ খরচ হবে 150 থেকে 170 টাকা স্কোয়ার ফিট। এই টোটাল হচ্ছে আপনার হচ্ছে 700 থেকে 900 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। আর এই ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন। আর শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।